সাজেক থেকে ফেরার পথে তিন পর্যটককে অপহরণ করে পঞ্চাশ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে সন্ত্রাসীরা পুলিশ জানায় সাজেক থেকে ব্যক্তিগত গাড়িতে খাগড়াছড়ি ফেরার পথে এস এম জামান মামুন ফকির ও গাড়ির চালক জোবায়ের আলমকে দিঘিনালা উপজেলায় মাছ বাজার এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী তাদের অপহরণ করে নিয়ে যায় পরে একটি ঘরে আটকে রেখে মারধর করে পঞ্চাশ লাখ টাকা মুক্তিপণ দাবি করা এক পর্যায়ে আইনশৃঙ্খলার বাহিনীর তৎপরতা শুরু হলে সন্ত্রাসীরা তাদের ছেড়ে দেয়